দাঁড়িয়ে মোর বাগান, ব্রিটিশ বাদে মোর বাগান, খালি পায়ে মোর। সো ইয়ো হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দিস ভিডিও ইজ অল অ্যাবাউট হাউ দ্য ফ্যান্স অফ মোহন বাগান আর থিঙ্কিং অ্যাবাউট দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার্স রাইট নাও, বিকজ ইউ গাইজ ক্যান সি দ্য ISL স্ট্যান্ডিংস রাইট নাও, অ্যান্ড হ্যান্স উই অল দ্য ফ্যান্স অফ কলকাতা ফুটবল আর ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ মোহন বাগান, মোহামেডান অ্যান্ড ইস্ট বেঙ্গল, অল দ্য থ্রি ক্লাবস, অর বেটার টু সে অল দ্য থ্রি ইমোশনস অফ দ্য পিপল আর ল্যাগিং বিহাইন্ড ইভেন আফটার মেকিং সো কস্টলি টিমস। সো লেটস হিয়ার হোয়াট দ্য ফ্যান্স অফ মোহন বাগান আর থিঙ্কিং অফ দ্য টিম। নমস্কার, আমার নাম আদিত্য শঙ্কর অধিকারী। আমি একজন ডাইহার্ড মোহনবাগান ফ্যান, এবং মোহনবাগান ফ্যান হিসেবে আমি কোচ জোসে মরিনার উদ্দেশ্যে এই কথাটি বলতে চাই যে আমাদের কোচের ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে যে এক্সপেরিমেন্ট করার যে একটা মানে মনোভাব, সেই মনোভাবটা তাকে কমাতে হবে। কারণ সব ম্যাচ এক্সপেরিমেন্ট করার হয় না। তুমি একটা লিগে 10টা ম্যাচ খেললে 10টা ম্যাচের পর যখন তুমি দেখছো যে একটা ম্যাচে তোমার উইক টিম আছে, তখন তুমি এক্সপেরিমেন্ট করতে পারো, কিন্তু সব ম্যাচে এক্সপেরিমেন্ট করার মতন অধিকার তোমার নেই। আর টিম ডিসিশন তৈরি করা ভালো করে ঠিক করতে হবে। জয় মোহনবাগান। তো অ্যাজ আ মোহনবাগান ফ্যান আমি বলতে চাই, হোসে মলিনা এই টিমটার মধ্যে অনেক বড় বড় কোয়ালিটি আছে, বাট হোসে মলিনা এই টিমটার কোয়ালিটি ডাউন করছে। প্রপার প্রত্যেক দিন প্রপার কোনো ডিফেন্সিভ নিয়ে যাচ্ছে না, লাইন আপ নিয়ে যাচ্ছে না, প্রত্যেক দিন লাইন আপে চেঞ্জ হচ্ছে। প্রথম কথা, হোসে মলিনার এই টিমটার মধ্যে প্রথমে একটা বড় যে ইয়েটা আছে, সে হচ্ছে প্রত্যেক দিন ডিফেন্সটা ল্যাপস করাচ্ছে। দীপক টাঙ্গরিকে কেন ইনপুট করছে না আমি বুঝতে পারছি না। দীপক টাঙ্গরি যে ফিজিক্যালি এত ভালো, ডিফেন্সে এত ভালো, তাকে খেলাচ্ছে না। পেট্রাট্রসের প্রথম কথা পজিশন বোঝাচ্ছে না ওকে। পেট্রাট্রস ডিফেন্সে নেমে আসছে, পেট্রাট্রস আপফ্রন্টে খেলছে, মিডে খেলছে। পেট্রাট্রস জানি সত্যি এত কোয়ালিটি প্লেয়ার, তাই জন্য ওকে জায়গায় খেলে নিচ্ছে। পেট্রাট্রসের নিজের পজিশনটাওকে হোসে মলিনাকে বুঝিয়ে দেওয়া উচিত, পেট্রাট্রস এই পজিশনে খেলো। মানবীরকে দেখতে পাচ্ছ যে রাইট উইং থেকে রাইট ব্যাকে চলে আসছে, তার মানে ডিফেন্সে কিছু তো প্রবলেম আছে। গ্রেগ স্টুয়ার্ট উপরে খেলছে। হ্যালো পিপল, দিস ইজ অয়ন একে ফুটবল ব্যোমকেশ। আর এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের সিচুয়েশন খুব একটা ভালো না। মোহনবাগান কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে হেরেছে বা ড্র করেছে, যে ম্যাচটা জিতেছে সেই ম্যাচটা কিন্তু জেতার মতো ছিল না। আমাদের কোচকে নিয়ে অনেক সমালোচনা উঠছে যে কোচকে সরাতে হবে। সত্যি মানে কলকাতা ময়দানে এরকম পারফর্ম করলে কোচকে সরাতেই হবে, বিকজ কোচ কিন্তু রেজাল্ট দিতে পারেনি। আমরা আই থিঙ্ক লাস্ট যে কটা ম্যাচ খেলেছি তার মধ্যে আমরা দুটো ম্যাচ জিতি মাত্র, তার মধ্যে একটা এয়ারফোর্স ম্যাচ আর একটা নর্থ ইস্ট ম্যাচ। নর্থ ইস্ট ম্যাচে কিন্তু আমরা খুবই মানে বাজেভাবে জিতি, মানে অলমোস্ট আমরা হেরে যাচ্ছিলাম, ঠিক আছে। তো সেখান থেকে জেতাটা জেতার মতো জেতা ছিল না ওটা। তো আমার মনে হয় এই মুহূর্তে কোচকে তার ট্যাকটিক্স বদলানো ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোচকে তার ম্যান ম্যানেজমেন্টটাকে বেটার করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন প্লেয়ারদের কিন্তু সেই ফাইটিং স্পিরিটটা মিসিং, প্লেয়ারদের মধ্যে কিন্তু সেই ইন্টেন্সিটিটা মিসিং। তাই কিন্তু আই বিলিভ যে প্লেয়াররা দে হ্যাভ টু গিভ দেয়ার বেস্ট, আর কোচকেও কিন্তু একটুখানি ভাবতে হবে অ্যাবাউট হিজ প্ল্যানিং, অ্যাবাউট হিজ প্লটিং। আর কিন্তু আর কোনো অপশন এই মুহূর্তে মানে ইফ মোহনবাগান হ্যাজ টু উইন দেন মোহনবাগান হ্যাজ টু ডু দিস কাইন্ড অফ থিংস। অ্যান্ড বাট আই উইশ যে আমরা মোহনবাগানকে হারিয়ে আমরা আমাদের জয়ের ফর্মে ফিরবো আবার। নাম সায়ন বিশ্বাস, আমি একজন মোহনবাগান সমর্থক। আমার এই বছর মোহনবাগান দল গঠন নিয়ে কিছু কথা বলার আছে। প্রথমত আমার মনে হয় ম্যানেজমেন্ট এবার টিমটাকে ওভারঅল ভালোই তৈরি করেছেন, তবে টিমের রক্ষণ ভাগের খেলোয়াড়ের তুলনায় আক্রমণ ভাগের খেলোয়াড় একটু বেশি রয়েছে, যার ফল আমরা যে ম্যাচগুলোতে ড্র করছি বা হারছি সেই ম্যাচে ভুগতে হচ্ছে। এবার আমাদের টিমে আনোয়ার আলীর মতো একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক বেরিয়ে যাওয়াই আমাদের দলের রক্ষণ ভাগের এই ফেলিওরের মূল কারণ। আর আমার মনে হয় টিমে একজন সেন্ট্রাল মিডফিল্ডার বিদেশি বা ডিফেন্ডিং মিডফিল্ডার নিলে ISL এর জন্য টিমের ওভারঅল পারফরমেন্স আরো ভালো হতো। আর টিমের পারফরমেন্স নিয়ে আমার মনে হয় টিমের পারফরমেন্স হতাশাজনক। এই বছর পজিশনাল বেস ফুটবল খেলতে গিয়েই আমাদের দলে মূল সমস্যা হচ্ছে। আমাদের দলের খেলোয়াড়রা মূলত হাবাসের হাতেই তৈরি, ফলে তারা স্ট্রেট ফুটবল, ডিরেক্ট ফুটবল খেলে অভ্যস্ত। মনে হয় মলিনা এই পূর্বের ভুলগুলো থেকে শিক্ষা নেবেন এবং পরবর্তীকালে ম্যাচগুলোতে যথেষ্ট ভালো করবেন। জয় মোহনবাগান।
তো জেরি ম্যাকলারেন থেকে শুরু করে আলবার্টো রড্রিগেজ, তারপরে কিন্তু আকোই আতম, দুর্দান্ত কিন্তু বিগ সাইনিং করার পরেও কিন্তু টিমের পারফরমেন্স তেমনভাবে কিন্তু চোখে পড়ছে না। আর আমি সৌরভ ফ্রম ইন্ডিয়ান স্পোর্টস গেম অন। তো ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, যে জিনিসগুলো মোহনবাগানের এখন সব থেকে ইম্পর্টেন্ট সেগুলো হলো টিমের মধ্যে প্রথম মিস্টেকটা হলো ডিফেন্সিভ লাইনকে আরও স্ট্রং করা, বিকজ আমরা দেখেছি ডিফেন্সিভ লাইনের জন্য সেকেন্ড হাফে গিয়ে মোহনবাগান কিন্তু জেতা ম্যাচ, গোল কনসিড করে বা কোথাও ম্যাচটা জিতে যায় বা কিন্তু শেষ ম্যাচ হেরে যায়। তো সেকেন্ড পয়েন্ট কিন্তু থাকছে অ্যাটাকিং অ্যাবিলিটি। তো আমরা যদি একটা ব্যাঙ্গালোর ম্যাচটার দিকে দেখি, এখানে কিন্তু মোহনবাগান তো তারা কিন্তু তেমনভাবে এফোর্ট দেয়নি, কারণ আমরা লাস্ট দুখানা ম্যাচ দেখি হয়তো মুম্বাই ম্যাচটা ড্র করেছে, বাট তাও কিন্তু সেকেন্ড ম্যাচটাকে দুর্দান্ত পারফরমেন্স করেছে, বাট ব্যাঙ্গালোর ম্যাচ তারা কিন্তু তেমনভাবে এফোর্ট দেয়নি। তো অ্যাটাকিং একটু এফোর্ট আনতে হবে। আর থার্ড পয়েন্ট হলো নো প্ল্যান বি অ্যান্ড স্ট্র্যাটাজি, যেটা কিন্তু আমি বলছি কোচের জন্য, বিকজ কোচ কিন্তু এখনও এখানে জানে না কোন প্লেয়ারকে কোন সময় তুলতে হবে বা কোন জায়গায় কোন প্লেয়ারকে ইউজ করতে হবে। বিকজ ম্যাক্সিমাম ম্যাচ যদি আমরা পুরোপুরি দেখি সেকেন্ড হাফে গিয়ে কিন্তু মোহনবাগান পারফরমেন্স অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু ম্যাক্সিমাম তারা গোল কনসিড করছে। দিস ওয়াজ ইট গাইজ, দিস ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও, অ্যান্ড ইউ গাইজ কুড হিয়ার দ্যাট বাট most of the fans are thinking about the coach, about the players, and about the team building of Mohunbagan, and we hope, we believe in our team, we believe in our coach that our winning streak will begin from the next match, that is against Mohammedan SC on 5th. So, yeah guys, thanks for watching. পোয়েম স্টার লগ, হ্যাঁ ভাই তোকে চিনতে পারবো না, তোকে আমি কি, তোকে পুরো বাংলা চিনবে ভাই, পুরো বাংলা ফুটবল কমিউনিটি চিনবে তোকে। পোয়েম স্টার ব্লগ ভাই, সাবস্ক্রাইব টু পোয়েম স্টার ব্লগ ভাই, খুব ভালো, হিজ এ গ্রেট মোহনবাগান সাপোর্টার, একটা বাচ্চা ছেলে মাঠে আসে আমার সাথে চ্যান্টিং করে ভাই, সো সাবস্ক্রাইব টু হিজ চ্যানেল পোয়েম স্টার ব্লগ।